আপনি জাতীয় ফুটবল দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন সেই সাথে অধিনায়কও ছিলেন ফুটবলটা এখনও নিয়মিত ফলো করছেন কোপা আমেরিকা কীরকম দেখছেন না কোপা আমেরিকা আসলে আমরা আসলে টুর্নামেন্ট শুরু হয় যাদেরকে নিয়ে প্রেডিকশন করেছিলাম যে এই দলগুলি আসলে ফাইনালে কোয়ার্টার ফাইনালে সেমিফাইনালে যেতে পারে আলটিমেটলি কিন্তু তারাই আসে অ্যাকসেপ্ট আপনার ইউএসএসারা কিন্তু ইউসএ যেহেতু হোস্ট তারা কিন্তু বাদ হয়ে গিয়েছে বাদ বাকি যে দলগুলি আসলে আমাদের প্রেডিকশনের ছিল অলমোস্ট কিন্তু সবাই রয়েছে উরুগুয়ে কলম্বিয়া ব্রাজিল আর্জেন্টিনা সোফার আমার কাছে মনে হয় বেশ ভালোই একটা কোপা আমেরিকা আমরা দেখতে যাচ্ছি অন্য দলগুলোর শক্তি সামর্থ্য কীরকম মনে হচ্ছে আমি কলম্বিয়া এবং উরুগুয়েকে আমার মনে হয় যে সব থেকে আর্জেন্টিনার পর আমার কাছে মনে হয় যে আপনি যদি বলেন উরুগুয়ে এবং কলম্বিয়া বেশ ভালো ফুটবল খেলছে স্পেশালি উরুগুয়ের স্কোয়াডটা যদি আপনি দেখেন তারা দুর্দান্ত তারা নক প্রথম গ্রুপ গ্রুপে যদি দেখেন তিনটা ম্যাচে কিন্তু তারা জিতে কোয়ার্টার ফাইনালে চলে আসছে এবং আপনি যদি দেখেন তাদের কোচ রয়েছে ক্যাপাবেল আর্জেন্টাই আর্জেন্টাইন কোচ ভেলসা আমি বলতো তার অধীনে দুর্দান্ত করছি উরু এবং এই উরুগে যদি চ্যাম্পিয়ন হয় সেটা অঘটন হবে না কারণ তাদের স্কোয়াডের ডেপ এত স্ট্রং তারা চ্যাম্পিয়ন হওয়ার মতোই ফুটবল খেলছে সেক্ষেত্রে ফুটবলের নান্দনিকতা যেটা বলি আমরা একটা শৈল্পিক ফুটবল সেটা কি কিছুটা কমে যাচ্ছে কারণ অনেক কি কোপ আমেরিকায় দলগুলোর প্লেয়াররা ইউরোপের বিভিন্ন লিগে খেলে সেক্ষেত্রে ফার্স্ট ফুটবলটা বেশি মনে হচ্ছে কিনা না ল্যাটিন আমেরিকার যে শৈল্পিক ফুটবল আমরা যেটা দেখে সবসময় অভ্যস্ত ছিলাম সেইটা থেকে তো কিছুটা হলেও বেরিয়ে আসছে আপনি যেটা বলেছেন ট্রু যে ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু ইউরোপিয়ান ফুটবলের সাথে অভ্যস্ত এবং ওই ইউরোপিয়ান ফুটবলের অভ্যস্ততার কারণেই কিন্তু এই কোপা আমেরিকাতে যদি দেখেন ওই ইউরোপিয়ান ধাঁচটা কিন্তু চলে আসছে সো ওই শৈল্পিক ফুটবল থেকে বেরিয়ে এসে কিন্তু এখন অলমোস্ট ইউরোপিয়ান ধাঁচের ফুটবল খেলাই কিন্তু চেষ্টা করছে আর্জেন্টিনা বলেন আপনি রুগোয়ের কথা বলেন কলম্বিয়ার কথা বলেন অ্যাট দ্য সেম টাইম ব্রাজিল সো আমি মনে করি যে এখন আর ওই শৈল্পিক ফুটবলের ইন্ডিভিজুয়াল প্লেয়ার উপরে ডিপেন্ডেন্ট কম চিম গেম চলে আসছে আমি মনে করি এখন সবাই আসলে